আসসালামাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। গত দুই দিন ধরে আমি কিন্তু ভিডিও দিচ্ছি সিদ্রা ব্যাংক সম্পর্কে, এবং ইতিমধ্যে প্রথম একটা ভিডিও আপনারা দেখেছেন, সেখানে আমি কিন্তু সিদ্রা ফেইনের নিউ ওয়ালেট ক্রিয়েট কিভাবে করবেন, পাশাপাশি কিভাবে মেটামেক্সে ওয়ালেট সেট আপ করবেন, সেই ভিডিওতে কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। অলরেডি যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখে নেবেন। তার পরের আজকের যে ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি প্রতিদিন, যেহেতু আমাদের সিদ্রা ব্যাংক যে অ্যাপসটিতে কিন্তু আপাতত মাইনিং কিন্তু টোকেনটা ক্লেম কিন্তু অফ, যেহেতু অফ আছে ক্লেম করা যাচ্ছে না, সেক্ষেত্রে তারা আমাদের বিকল্প হিসাবে তাদের যে সিদ্রা চেইন ডট কম যে ওয়েবসাইট, ওইখানে কিন্তু তারা আমাদেরকে টোকেন ক্লেম করতে দিচ্ছে। 24 ঘন্টা পর পর 2টা করে ST টোকেন আপনি পাচ্ছেন তার বিকল্প হিসাবে কিন্তু আপনাদের দিচ্ছে। এখন বিষয়টা হলো যে আজকে একটু আগে একটা আপডেট আপনারা একটু দেখেছেন ইতিমধ্যে, যে ওইখানে কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রবেশ করলে প্রথমেই কিন্তু অফ চেইন ডাটা পাবেন, এবং আর একটু নিচে চলে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন টেস্টনেট ডাটা। এবং আপনি এই যাবৎ পর্যন্ত নিজে থেকে ওদের অ্যাপস থেকে যে টোকেনগুলো মানে পয়েন্টগুলো ক্লেম করেছেন, 2টা করে পয়েন্ট কিন্তু আমরা ভ্যালিডেশনে ক্লিক করে কিন্তু ক্লেম করতাম, আপনি কয়টা টোকেন পেয়েছেন সেটা দেখতে পারবেন একপাশে। আরেক পাশে আপনি দেখতে পারবেন যে আপনি কতবার এই ভ্যালিডেশনে ক্লিক করে টোকেনগুলো ক্লেম করেছেন। সো আমার খুবই কম হয়েছে, অনেকের বেশি হয়েছে পয়েন্ট, দেখেছেন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন, আমার মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পারছেন একপাশে কিন্তু আমি কতগুলো পয়েন্ট পেয়েছি এ পর্যন্ত, মানে নিজে থেকে ক্লেম করেছি ভ্যালিডেশনে ক্লিক করে। আর একপাশে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কতবার আপনি এই ভ্যালিডেশনে ক্লিক করে ক্লেম করেছেন সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা হলো যে এখানে কিন্তু শুধু আপনি যে ক্লেম করেছেন সেটা কিন্তু এখানে তারা দিয়েছে টেস্টনেট হিসাবে এইটা কিন্তু দিয়েছে, এবং রেফারেলের যে আর্নিংটা সেটা কিন্তু এখনও দেয়নি। সো এটা আশা করি খুব দ্রুত দেবে, এবং একদম নিচে চলে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন টিম যে তাদের যে কার্যক্রমগুলো, যে সে তারা যে কাজগুলো করতেছে সেইগুলো কোন কোন কাজগুলো অলরেডি করে ফেলেছে সেগুলো গ্রিন টিক মার্ক দেওয়া থাকবে, এবং কোন কাজগুলো তারা এখনও করেনি সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এক্ষেত্রে আমাদের সহজ হবে যে আসলে কোন কোন কাজগুলো তারা আসলে কোন কোন কার্যক্রমগুলো তারা চালাচ্ছে সেটা আমরা কিন্তু এখান থেকে এদের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু দেখতে পারবো। সো এটাই ছিল আপডেট সর্বশেষ, আশা করি সামনে যতগুলো আপডেট আসবে আমি সিদ্রা ব্যাংকের আপডেটগুলো আপনাদেরকে যত দ্রুত সম্ভব ভিডিও অথবা আমি ফেসবুক পেজ আমার এবং টেলিগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই জয়েন থাকবেন, যুক্ত থাকবেন আমার টেলিগ্রাম এবং ফেসবুক পেজে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।